ইংলিশ রাইটিংয়ে রিডিংয়ে দেখা যাচ্ছে অনেক ভালো, কিন্তু স্পিকিং এবং লিসনিং এই দুটো অপশন মানে খুব 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 খারাপ, যেটা বাংলাদেশিদের জন্য। আসলে এটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতা। নাম্বার ওয়ান দুর্বলতা হচ্ছে যেটা যেটা অনেক ইন্ডিয়া পড়তে তারা সক্ষম হয়েছে অলরেডি, তাদের যারা এসএসসি কমপ্লিট করছে, এসএসসি কমপ্লিট করা প্রত্যেকটা স্টুডেন্ট দেখা যাচ্ছে যে সে আপনার ইংলিশে যেমন কথা বলতে পারে তেমনি সে ভালো লিখতে পারে। তো সেটা আমরা এখন করতে পারি না, কারণ আমাদের যে এডুকেশনাল সিস্টেম রিডিং এবং রাইটিংটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বর্তমানে। এবং যেটা প্রত্যেকটা ভাষা কিন্তু চারটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। আপনি যদি রিডিং জানেন, রাইটিং জানেন, যদি স্পিকিং স্পেশালি লিসেনিং যদি না জানেন, স্পিকিং যদি না জানেন, তাহলে আপনার ওই ভাষার লোকের কাছে আপনার গুরুত্ব থাকবে না, কারণ আপনি তাকে কোনো কিছু বোঝাতে পারবেন না। তা আমাদের অনেকে এই দাবি করেছে বলে ভাই আমি তো এই ইংলিশ দেখা দিই, ইংলিশ ভালো লিখতে পারি, এরকম পারি, কারণ লিসেনিং আমি ইংলিশের কথা বুঝি না, কিংবা দেখা যায় আমি কথা বলতে পারি না। এগুলো মনে হয় এটা হচ্ছে আসলে এটা একটু সম্ভব হয় এটা।